কোথায়? যে কোনো বনি প্রমিনেন্স স্যার। দেখেন এখানে চাপ দেন, এই দেখেন কি সুন্দর হলো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এই বেবিটার হলুদ দেখা যাচ্ছে, ও আমি চূর্ণ 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 তুমি ব্যথা দিয়ে নিচ্ছ না? আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে দেখলাম জন্ডিস আছে, এখন আমরা উপর থেকে সেফালো কডাল ডিস্ট্রিবিউশনে জন্ডিস ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে উপর থেকে নিচে নামবো, এখানে চাপ দেব, এখানেও হলুদ, জন্ডিস আছে? আচ্ছা, এখানে চাপ দেব, এখানেও হলুদ, এখন হাতে পায়ে চলে যাব, হাতে পায়ের এই পর্যন্ত হলুদ আছে, এই জায়গায় গিয়েও হলুদ আছে, দেখেন এই জায়গায় হলুদ আছে কিন্তু পামান ছেলে হলুদ নাই, ঠিক আছে? তো তার মানে জন্ডিস এই পর্যন্ত চলে আসে, অবশ্যই ওরাসকে বিলিরুবিন করতে হবে, তোমরা যদি কালকে এসে দেখো দেখো যে ওর বিলিরুবিন কমপক্ষে 15 উপরে আছে, এবং ওর এখানে বলবো ফটো হিসাবে দিয়ে দিয়ে দিতে, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারছেন তো, আমরা বনি প্রমিনেন্সের এগেনিস্টে যখনই দেখি তখন দেখি কি ইয়েলো হয়ে গেছে, তাই তো? ওকে আমরা ফটোথেরাপির জন্য ক্যান্ডিডেট ফর ফটোথেরাপি, ঠিক আছে, ঢেকে থাকো। আচ্ছা কান্না করো না, কান্না করো না, আমি শুনো 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 শুনো, ও পাখি পাখি পাখি।